করোনা মহামারীর কারণে গত দুই বছর দুবাইয়ে বড় ধরনের কোনো অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতার 50 বছর পূর্তি এবং প্রবাসী বাংলাদেশীদের কথা মাথায় রেখে বাংলাদেশ ইউএই ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। এটিএন এমসিএল, ঢাকা টকিজ, মিরর মিডিয়া অ্যান্ড প্রোডাকশন এবং রিয়েল হিরো এক্সপোর আয়োজনে অনুষ্ঠিত হবে এই জমকালো অনুষ্ঠান। অনেকদিন পর করোনার পরে প্রথমবারের মতো প্রবাসী বাঙালি ওখানে যারা আছেন তাদের জন্য এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বাড়িয়ে তোলার জন্য রেভিডেন্স যোদ্ধারাই হচ্ছে প্রকৃত হিরোজ। আসলে তাদের বিশাল একটা অংশ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশাল একটা ভূমিকা রাখে। তো তাদের জন্যই এই প্রোগ্রামটা, আমরা একদিনের জন্য হলেও তাদেরকে একটা বাংলাদেশ উপহার দিতে চাই। দু তারিখ হলো ইউএর ন্যাশনাল ডে এবং বাংলাদেশেরও 50 বছর, ইউএরই 50 বছর, দুটি 50 বছরের সমন্বয়ে যদি আমরা এই ফ্রেন্ডশিপ ফেস্টিভ্যালটা করতে পারি তাহলে একটি মজার একটি জিনিস হবে। দু দেশেরই সুবর্ণ জন্ম জয়ন্তী, সেখানে একটু একটা সেতুবন্ধন করতে সহায়ক হবে, সুন্দর একটি অনুষ্ঠানে প্রত্যাশায় থাকবো। এবং এটিএন বাংলার চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে, সকল পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই ধরনের একটা অনুষ্ঠানে এটিএন বাংলাকে আপনারা সম্পৃক্ত করেছেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিরাপত্তা এবং শৃঙ্খলা মেনে সফলভাবে অনুষ্ঠানটি শেষ করার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ভবিষ্যতেও এটিএন বাংলা দেশের বাইরে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে বলে জানান তিনি। দুই দেশের এই স্মরণীয় ঘটনা, 50 বছর পূর্তির এই ঘটনাটাকে স্মরণীয় করার জন্য আমার মনে হয় এটা একটি খুব ভালো উদ্যোগ। আমি জানি না অন্যান্য এইভাবে কেউ করতে যাচ্ছে কি না, কিন্তু আমি যারা এর সঙ্গে সম্পৃক্ত তাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যে এরকম একটা উদ্যোগ নিলে যেটা হবে যে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, এতে দুবাইয়ের বাংলাদেশি তো আছেই, প্লাস দুবাইয়ের স্থানীয় যারা তাদের কাছেও আমার মনে হয় এই জিনিসটা খুব ভালো রকম গ্রহণযোগ্যতা পাবে। আমি চাই সাকসেসফুলি এটা শেষ করতে এবং করবেনও আশা করি। আমি আপনাদের সঙ্গে আছি এবং থাকবো ইনশাল্লাহ। অনুষ্ঠান সফলভাবে আয়োজনে দুই দেশের দূতাবাস, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সবার সহযোগিতা কামনা করেন উদ্যোক্তারা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।